নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডাল ভাতের সাথে খাওয়ার জন্য একটা বড়া রেসিপি শেয়ার করব। ফুলগুলো দেখে আশা করি সকলেই চিনতে পেরেছেন, এগুলো সজনে ফুল। আজ আমি এই সজনে ফুলের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সজনে ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে, বানানো তো খুবই সহজ, প্রত্যেকেই করে থাকেন। আমি কিভাবে বাড়িতে বানিয়েছি এই ফুলের বড়া, আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সজনে ফুলের বড়ার রেসিপি। এখানে দেখুন, আমি 100 গ্রাম সজনে ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সজনে ফুল কিন্তু ভালো করে আগে পরিষ্কার করে নিতে হয়, অনেক রকম নোংরা থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি জোয়ান। জোয়ানটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন, তবে জোয়ান দিলে হজমে সাহায্য করে, সেই জন্য আমি ভাজা বা বড়াতে চেষ্টা করি জোয়ান দেওয়ার। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ, আর দেব লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার দিয়ে দেব বেসন, আমি এখানে 1.5 চামচ মতো বেসন ব্যবহার করেছি। আপনারা এখানে শুধু বেসন দিয়েও কিন্তু এই বড়াটা করতে পারেন, তবে আমি চালের গুঁড়োও দিচ্ছি 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো। মানে ওই চামচে যেই চামচ দিয়ে বেসন দিয়েছি সেই চামচে 1.5 চামচের থেকেও একটু কম চালের গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নেব। প্রথমেই জল দেবেন না, যেহেতু ফুলগুলো জল দিয়ে ধোয়া হয়েছে তাই ফুলের মধ্যে কিন্তু অনেকটাই জল থেকে যায়, তাই আগে শুকনো অবস্থাতেই মেখে নেবেন, যদি প্রয়োজন হয় পরে একটু জল দেবেন। আমার একটু জলের প্রয়োজন আছে, খুবই সামান্য আমি এখানে জল দেব। দেখুন এই ছোটো চামচের 1 চামচ মতো জল দিয়েছি, আর জলের প্রয়োজন হবে না। ভালো করে একটু মেখে নিচ্ছি জল দেওয়ার পর। দেখুন মাখা হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে একটুখানি হাতে নিয়ে বড়ার শেপ দিয়ে, যদি দেখতে পান যে সব ঠিকঠাক আছে, মানে বড়ার শেপের মতন হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন সব ঠিক আছে, না হলে যদি প্রয়োজন হয় বেসন বা চালের গুঁড়ো আর একটু মিশিয়ে ভালো করে মেখে নেবেন। এবার আমি বড়াগুলো ভেজে নেব, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বড়াগুলো সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে একদিন ভেজে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার দেখুন ওই মিশ্রণ থেকে হাতের মধ্যে নিয়ে একটু আঙুলের সাহায্যে এরকম চ্যাপটা করে করে বড়াগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেরকম শেপে ভালো লাগবে সেইভাবেই করে নিতে পারেন। আমি মাঝারি সাইজের করে বড়াগুলো ভেজে নিচ্ছি, আর আমি একবারেই সব কটা বড়া ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভাজছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওপর থেকে ভাজা হয়ে যাবে। এবার এক পিঠ ভালো করে একটু লাল করে ভেজে নেব। দেখুন এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি, আর একইভাবে অপর পিঠটাও লাল করে ভেজে নেব। সব কটা বড়া উল্টে দিয়েছি, দেখুন সব কটা বড়া খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো তেল থেকে তোলার আগে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়ে বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, খুব ভালো করে তেল ঝরিয়ে প্রত্যেকটা বড়া তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের সহজ রেসিপি সজনে ফুলের বড়া। খুব সহজ বানানো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই সময় কিন্তু এই সজনে ফুলের বড়া খাওয়াও খুব ভালো। আমার আজকের এই সজনে ফুলের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।